শিশুর পেটে খেলনা বন্দুকের গুলি যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের সত্যনগরে। পেশায় টোটো চালক রাজীব মণ্ডল ও সুলেখা মণ্ডলের 14 মাসের সন্তান রুদ্র মণ্ডল প্যাকেটে পাঁপড় খাওয়ার জন্য কান্না শুরু করে। তার ঠাকুমা একটি পাঁপড়ের প্যাকেট কিনে দেন। পরিবারের অভিযোগ, প্যাকেটের ভিতর ছিল খেলনা বন্দুক ও ছোট ছোট প্লাস্টিকের গুলি। ওই শিশু 5টি গুলি খেয়ে ফেলে। একটি গুলি তার গলায় আটকে যাওয়ায় কান্নাকাটি শুরু করে। ঠাকুমা গলায় আঙুল দিয়ে গুলিটিকে বের করে দেয়। তখন তারা বুঝতে পারে বাকি গুলিগুলি তার পেটে চলে গেছে। কৃষ্ণগঞ্জ হসপিটালে নিয়ে গিয়েছিলাম, তো ডাক্তারে বলেছে যে ইমার্জেন্সি নিয়ে যেতে। এখন আমার আর্থিক অবস্থা কি করে নিয়ে যাবো, বাচ্চাকে কি করে বাঁচাবো? ঘটনাটা কি ঘটেছিল? কাল বিকালে আমার শাশুড়ি রিং ছেড়ে দিয়েছে। সেই রিংসের ভেতরে দুটো খেলনা ছিল। এখন ওর ছেলে পেলে মানে বাচ্চা মানুষ, ওটা নিয়েও মুখে দিয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে সেই মুখের ভেতরে ঢুকে গেছে। বের করার চেষ্টা করার সত্ত্বেও ওটা বেরোয়নি। সে রক্ত মক্ত পরে একাকার হসপিটালে নিয়ে গেছে। ডাক্তারে বলেছে খুব খারাপ অবস্থা, এখন এনআরসি নিয়ে যেতে হবে। এখন আমি আর্থিক অবস্থা সেরকম নেই, কোথায় পাবো এত টাকা পয়সা? আপনি কি চাইছেন? আমি চাইছি কোম্পানি কিছু একটা ব্যবস্থা নিক, সবাই যেন ভালো ব্যবস্থা নেয়। আমার বাচ্চা হয়েছে আজকে, কাল অন্য বাচ্চাও হতে পারে। মঙ্গলবার শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক্সরে করে দেখেন তার পাকস্থলীতে 5টি গুলি রয়েছে। পরে ওই শিশুকে এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। শিশুর পেটে খেলনা বন্দুকের গুলি যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের সত্যনগরে। পেশায় টোটো চালক রাজীব মণ্ডল ও সুলেখা মণ্ডলের 14 মাসের সন্তান রুদ্র মণ্ডল প্যাকেটে পাঁপড় খাওয়ার জন্য কান্না শুরু করে। তার ঠাকুমা একটি পাঁপড়ের প্যাকেট কিনে দেন। পরিবারের অভিযোগ, প্যাকেটের ভিতর ছিল খেলনা বন্দুক ও ছোট ছোট প্লাস্টিকের গুলি। ওই শিশু 5টি গুলি খেয়ে ফেলে। একটি গুলি তার গলায় আটকে যাওয়ায় কান্নাকাটি শুরু করে। ঠাকুমা গলায় আঙুল দিয়ে গুলিটিকে বের করে দেয়। তখন তারা বুঝতে পারে বাকি গুলিগুলি তার পেটে চলে গেছে। কৃষ্ণগঞ্জ হসপিটালে নিয়ে গিয়েছিলাম, তো ডাক্তারে বলেছে যে ইমার্জেন্সি নিয়ে যেতে। এখন আমার আর্থিক অবস্থা কি করে নিয়ে যাবো, বাচ্চাকে কি করে বাঁচাবো? ঘটনাটা কি ঘটেছিল? কাল বিকালে আমার শাশুড়ি রিং ছেড়ে দিয়েছে। সেই রিংসের ভেতরে দুটো খেলনা ছিল। এখন ওর ছেলে পেলে মানে বাচ্চা মানুষ, ওটা নিয়েও মুখে দিয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে সেই মুখের ভেতরে ঢুকে গেছে। বের করার চেষ্টা করার সত্ত্বেও ওটা বেরোয়নি। সে রক্ত মক্ত পরে একাকার হসপিটালে নিয়ে গেছে। ডাক্তারে বলেছে খুব খারাপ অবস্থা, এখন এনআরসি নিয়ে যেতে হবে। এখন আমি আর্থিক অবস্থা সেরকম নেই, কোথায় পাবো এত টাকা পয়সা? আপনি কি চাইছেন? আমি চাইছি কোম্পানি কিছু একটা ব্যবস্থা নিক, সবাই যেন ভালো ব্যবস্থা নেয়। আমার বাচ্চা হয়েছে আজকে, কাল অন্য বাচ্চাও হতে পারে। মঙ্গলবার শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক্সরে করে দেখেন তার পাকস্থলীতে 5টি গুলি রয়েছে। পরে ওই শিশুকে এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।